ও আসল ঠিকানার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন অনেকে আমাকে প্রশ্ন করতেছিল যে শিমুলের পাউডার এটার কী কী উপকারিতা এবং শিমুলের পাউডার কোথায় পাওয়া যাবে, এ ব্যাপারে অনেকে আমাকে প্রশ্ন করতেছিল যে আপনার আসল ঠিকানা যেহেতু স্বাস্থ্য টিপস, এখানে হেলথের অনেক কিছুই আলোচনা করা হয়। আমাদের শিমুলের পাউডার প্রয়োজন, একেবারে খাঁটি শিমুলের পাউডার কোথায় পাওয়া যায় এবং কিভাবে এটা কী ব্যবস্থা করা যায় এবং এটা প্রাকৃতিক কী উপকারগুলা, এগুলো কী আলোচনা, এই জন্য আমি আপনাদের সামনে নিজে শিমুলের পাউডার নিয়ে এসেছি। সুন্দর পাউডার একটা বইমের ভিতরে ভরা রাখা হয়েছে। প্রথমে আমি আপনাদের মাঝে আলোচনা করব শিমুলের পাউডার কী, শিমুলের পাউডারে কী উপকার হয়। শিমুলে পাউডারে বিভিন্ন উপকার হয়, যেটা একেবারে আদিকাল থেকে যখন কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসা ছিল না, হোমিওপ্যাথিক চিকিৎসা ছিল না, ভেষজ যে চিকিৎসাটা, এই চিকিৎসাটাই দীর্ঘকালীন পর্যন্ত চলতে ছিল এবং এর মাধ্যমে মানুষ উপকার হয়েছে। তো তার মাঝে আমি কিছু শিমুলের উপকার বলে শেষ করা যাবে না, কিছু আমি উপকার আপনাদের মাঝে তুলে ধরব। সে এক নম্বর উপকার হলো যা যৌনশক্তিবর্ধক, প্রচুর পরিমাণে বীর্য সৃষ্টিকারক এবং এটার মাধ্যমে দেহ মোটা হয়, তাজা করে, যৌবন ধরে রাখে এবং দ্রুত বীর্যপাত রোধ করে, মহিলাদের শ্বেত প্রদয় রক্ত প্রদয় অতিরিক্ত ঋতুস্রাব, পাতলা পায়খানা, আমাশয়, শুক্রতারল্য, স্নায়ুবিক দুর্বলতা, মানে স্নায়ু দুর্বলতা যেটা স্বাভাবিক দুর্বলতা হয়, এবং দাঁতের মাড়ি শক্ত করতে অত্যন্ত উপকারী শিমুলের মুখ। শিমুলের পাউডারের আর বিভিন্ন উপকার আছে, আর উপকারের ভিতরে রয়েছে যে যৌনশক্তিবর্ধক, তারপরে রয়েছে আপনার শিমুল যে কষা দূর করে এবং শুষ্ককারক, শ্বেত প্রদয় এবং দাঁতের মাড়ি যে শক্ত করে, অসংখ্য উপকারিতা আয়ুর্বেদিক মতে গুণ এবং অসংখ্য উপকার, যেরকমভাবে কফ জনিত পিত্ত, পিত্ত যাদের থাকে পিত্ত দূর হয়, মলরোধক, রক্তপিত্তের শক্তিকারক, পাত রক্তের উপকারক, ফুল ও মধুর কষার বলকারক, শীতল ও বায়ুবর্ধক। মানে এক কথায় শিমুলের উপকারের কথা বলে শেষ করা যাবে না। তবে এই পাউডারটা আমরা কিভাবে খাব, আমরা যেরকমভাবে আপেল খাই, কমলা খাই, লেবু খাই, মানে এগুলো আমরা প্রয়োজন মনে করি, অনেকে প্রয়োজন মনে করে খাই, অনেকে আবার এটাকে মানে খাইতে হবে এই জন্য খাই, ঠিক তদ্রুপভাবে যেমন আমরা পানিটা খাই প্রয়োজন মনে করে, শিমুলের মূলটা এই পাউডারটা আমরা প্রয়োজন মনে করে খাইতে পারি। এই পাউডারটা কিভাবে খাব, খাওয়ার নিয়মটা আমি আপনাদের কাছে এখন বলে দেব। খাওয়ার নিয়মটা হলো এটা 2 থেকে 3 গ্রাম অথবা 1 চামচ এই পাউডারটাকে হাফ গ্লাস পানিতে রাখতে হবে। কখন ভিজাইতে হবে, সকালে খাইলে খালি পেটে খেতে হবে এবং এটা ভিজায় রাখতে হবে একেবারে সন্ধ্যায়, আবার সন্ধ্যা ভিজাইলে সকালে খেতে হবে, সকালে ভিজাইলে সন্ধ্যায় খেতে হবে। প্রথমে এখান থেকে 1 চামচ নিয়ে গ্লাসের ভিতরে দিতে হবে, হাফ গ্লাস পানি দিতে হবে। হাফ গ্লাস পানিতে সারা রাত ভিজতে থাকবে, সকালে শুধু পানিটা খেতে হবে, পানির নিচে গ্লাসের নিচে যে এই সাবাগুলো ভেজিয়া থাকবে এগুলো খাওয়া যাবে না, শুধু পানিটা খেতে হবে, পানিটার ভিতরে সমস্ত উপকার। তো শিমুলের অসংখ্য আপনার উপকারিতা রয়েছে। আপনারা আমি যেটা অনুরোধ করো, প্রত্যেকের উচিত শিমুলটা খাওয়া। এই শিমুলের ব্যাপারে যদি আরও আপনাদের কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে, আপনাদের উপকার হয় তাহলে এই ভিডিওটা সবার কাছে ছড়াই দিবেন, যাতে করে প্রত্যেকে এর মাধ্যমে উপকার লাভ করতে পারে।